এইটা জানার একমাত্র ভ্যালিড সোর্স হচ্ছে হাদিস হাদিস ছাড়া তো আপনার পক্ষে এটা জানা সম্ভব না মোহাম্মদ করছেন নাকি তার পরের জন করছে নাকি তার পরের জন করছে হাদিস ছাড়া তো আপনার পক্ষে জানা কোনো অবস্থাতেই সম্ভব না এ এছাড়া হাদিস ছাড়া আপনি কিভাবে জানছেন বলেন

চেষ্টা করে এবং আরেকটা জিনিস আপনি জানতে পারছেন আপনি আপনি দেখতেছেন সামনেই দেখতেছেন যে আপনার বাবা নামাজ আদায় করতো এই যে দুইটা জিনিসে আপনি চর্চা হয়ে হয়ে অনেক প্রজন্মের মধ্যে ধরে আপনারা করতেছেন আপনাদের পূর্বপুরুষরা করতেছেন আপনি আমাকে বের করে দেখান তাহলে যে এই যে এটা যে কোনটা কোনটা দেখাবো দেখাবো নাকি দেখেন কোরআন থেকে বের করে দেখেন পাঁচক নামাজ পড়ার কথা বের করে দেখান

এই যে এই দুইটা জিনিস কোরআন থেকে আপনি আমাকে বের করে দেখান যে এটা এই দুইটা জিনিসের একটা কাজ হচ্ছে ইসলামিক একটা কাজ হচ্ছে অন ইসলামিক এই জিনিসটা আপনি কিভাবে বুঝবেন তাহলে করে দেখাই নাকি আপনি কোরআন থেকে আগে প্রথমে দেখেন কোরআন থেকে পাঁচ অক্ত নামাজের ব্যাপারটা বের করে দেখেন আমি রেফারেন্স বলে আপনি বের করতে পারবেন আমি তো মোবাইলে অবশ্যই অবশ্যই

এবং আমরা দেখবো যে এই সাতটা আয়াত মিলে পাঁচটা ওয়াক্ত নামাজের কথা আছে কিনা ঠিক আছে জি না এটা শুধু ফজরের জন্য সাতটা আয়াতের কথা বলছি সাতটা আয়াত সাতটা আয়াতই ফজর নিয়ে হ্যাঁ জোরের জন্য আলাদা লিস্ট আছে আরে ভাইরে আপনি ওই লিস্টটা যান দেখেন এই এই আয়াতগুলোর নাম্বারই ওখানে পাবেন যান বলেন জোরের বলেন তাহলে বলেন তাহলে তাই নাকি

কারণ আমি বুঝি নাই কারণ আমি নিজেই তো বুঝি নাই বলা আছে মধ্যবর্তী এখন তো লেখা দেখি ব্র্যাকেটে আসল আপনি যদি দাবি করেন না আসল না এটা যে আমি আপনার কাছে জানতে চাচ্ছি আমি যে লেখা যেটা আছে সেটাই বললাম ভাই আমি বুঝি না এটা লেখা আছে কিন্তু আমি আপনার কাছে জানতে চাচ্ছি এইখানে তো মধ্যবর্তী সালাত মানে যদি আপনি আসর দাবি করেন আপনি বড় জোর বলতে পারেন যে তাহলে এটা আমরা জানি না তাহলে আমরা আনসার আমি জানি না মানে এটা যে এটা তো নিশ্চয়ই আসর কারণ তো আছে দ্বারা লিখছে যেহেতু এটা এইভাবেই বুঝছে ধরেন মধ্যবর্তী আসর হইতেছে বিকালবেলা বেলা

আপনি শুধুমাত্র কোরআন থেকে এই জিনিসটা এক্স্যাক্টলি এখন আপনি সামনে যান বলেন আপনি এখন দেখেন কিভাবে পলটিটা নিলেন মাতুব্বর ভাই কিভাবে আপনি যেন ভাই আপনি কিভাবে পলটিটা নিলেন আশ্চর্য হয়ে গেলাম ভাই আপনি এতক্ষণ আমি পলটি নেই এখানে ব্র্যাকেটে কেন লেখা আছে আমি সেটা ব্যাখ্যা করলাম আর কিছু অনুবাদটা এই অনুবাদটা যারা করেছে তারা কোরআন এবং হাদিস অধ্যয়ন করার পরেই এই অনুবাদগুলো করেছে হ্যাঁ না এটা ঠিক আছে আমি কোনো পলটি নেই না ওখানে আসর কেন লেখা আছে আমি সেটা বললাম আপনার সাথে আমার আলোচনাটার মূল ইয়াটাই ছিল যে আপনি শুধুমাত্র কোরআন থেকে

যারা লিখেছেন প্রত্যেকে কোরআন হাদিস তাফসির এই জিনিসগুলোর উপরে বিশেষজ্ঞ বিধায় তাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে এই জিনিসগুলো অনুবাদে তারা শুধুমাত্র যে কোরআনের আক্ষরিক অনুবাদ এই গ্রন্থ গুলাতে করেছেন তা না তারা এই জিনিসগুলো অধ্যয়নের পরে তাফসির হাদিস সব অধ্যয়ন করে কোনটার অর্থ কি হবে সেটা নির্ধারণ করে সেইভাবে অনুবাদটা করেছেন আপনি যে কাজটা করছেন শুধুমাত্র কোরআন থেকে আপনি বলছেন যে শুধুমাত্র কোরআন থেকে আপনি এই জিনিসটা দেখাতে পারবেন কিন্তু আপনি যাদের অনুবাদ আনছেন তারা কেউই শুধুমাত্র কোরআন থেকে এই অনুবাদ গুলোই করেন নাই তারা হাদিস কেও কাউন্ট করেছেন তারা তাফসির কেও কাম করেছেন সালফে সালেহিনরা কি বলেছেন সেগুলো কাউন্ট করে এই অনুবাদ গুলা করেছেন তাহলে কেমনে হলো তার মানে আমরা এখন শুধু যে হাদিসে চলে গেছি তাই না কিন্তু আমরা হাদিস পার হয়ে কিয়াস পার হয়ে ইজমা পার হয়ে একেবারে আধুনিক যুগের টম হেরিতে চলে গেছি মানে কোরআন পার হয়েছি হাদিস টপকাইছি কোরআনের তাপসির পার টপকাইছি সিরার টপকাইছি এরপরে আমরা গেছি কি আছে কি আস টপকাই ইজমাতে গেছি যে ইমামরা কি ঐক্যমতে এরপরে সেইখান থেকে এই মৌলানারা কি বুঝছে মানে আধুনিক যুগের মৌলানা সেটাতে পৌঁছে গেছি আমরা অলরেডি আমরা বাইরে চলে গেছি কিন্তু না আমরা তা করবো না আমরা কোরআনেই থাকি কোরআনের মধ্যে আমরা খুঁজি আমরা আমি আপনাকে জানিয়ে রাখি ভাই আপনি যেমন এখান থেকে মানে দাঁড় করালেন মধ্যবর্তী মানে পাঁচ ওয়াক্তের মধ্যবর্তী আমি আপনাকে বলে দিচ্ছি এরকম অসংখ্য মুসলিম স্কলার আছে যাদের ঐক্যমত হইতেছে পৃথিবী নামাজ তিন ওয়াক্ত এবং সেই তিন কোরআনে বলা আছে আর কি তিন ওয়াক্ত সেই তিন ওয়াক্তের মধ্যবর্তীটা হচ্ছে জুহর ফজর জোহর ইসা মাঘ কথা শুনেন হ্যাঁ হতে পারে কিনা আমি বলতেছি যে অনেক হুজুরের বক্তব্য হচ্ছে মাগরীবের নামাজ বলতে কোনো নামাজ নাই এবং টোটাল এই তিন ওয়াক্তের মাঝখানের ওয়াক্ত হইতেছে জুহর এবং তারা দাবি করে যে এইটা পাঁচ অক্ত বলে স্টাবলিশ হয়েছে শুধুমাত্র তখনই যখন এই যে নবী মোহাম্মদকে উপরের দিকে নিয়ে যাওয়া হয়েছে একটা ডানাওয়ালা খচ্চরের চাইতে বড় এবং গাধার চাইতে ছোট সাইজের ডানাওয়ালা কিছু কিছু জয়ীফ বর্ণনায় যে মেয়ের মতন চেহারার তো সেই ডানাওয়ালা পাখনাওয়ালা ইতে করে আহ বোরাকে করে উপরে নিয়ে যাওয়া হয়েছে এবং উপরে পর্যন্ত উড়ে গেছে সেইটাতে করি অন্য কোনো চটিতে করে না অন্য কোনো জাদু কার্পেটে না ওই পাখনাওয়ালা ডানাওয়ালা ওই বোরাকে করি সে উপরে গেছে তো যাই হোক সেটা সেটা হচ্ছে ইর কথা হাদিসের কথা আমরা হাদিসে যাব না আমরা কোরআনই থাকি আমরা একটা আয়াত দেখলাম আমরা তো আমরা এটা দেখলাম যে এই আয়াতটা নিয়ে ডিসপিউট আছে মানে ইয়া আছে তর্ক আছে যে তাহলে আমি যে ওনাকে জিজ্ঞেস করছিলাম যে আপনার বাবাকে আপনি দেখেছেন পাঁচ অত নামাজ পড়তে এবং আপনি একসাথে দেখেছেন আপনার বাবাকে তার পীরের গিয়ে সিসা করতে

নামাজের কথাগুলো উল্লেখ করে তো ওইগুলো আমরা এটা হচ্ছে প্রথমটা পরেরটা সুরা নাম্বার সাত মানে সুরা আরাফ এবং এটা হচ্ছে সেখানে দেখেন তোমাদের মনকে সবিনয় তোমার প্রতিবেলাকে মনে মনে বিনয়ের সঙ্গে ভয়ভীতি সকলে অনুচ্চ স্বরে অন উচ্চ স্বরে মানে মনে মনে সকাল সন্ধ্যা স্মরণ করো এই যে স্মরণ করো এটা কিন্তু আহ এইখান থেকে কিন্তু নামাজের কথাও ইনফ্যাক্ট টানা আনা যায় না কারণ এখানে একেবারে অনুচ্চ স্বরে স্মরণ করার কথা বলা হচ্ছে এবং সেটা কি বলছে সকাল সন্ধ্যায় ডিরেক্টলি কোন একটা সময়ের কথা বলে দিচ্ছে না সকাল মানে কখন ভোরের আগে নাকি ভোরের পরে ভোরের পরে সকাল যেটাকে বলে সকালে তো কোনো নামাজ নাই তারপরে দেখেন পরের একটা থেকে সকালে আসে নামাজ মানে ফরজ নাই সকালে নামাজ তো মানে ফরজ নামাজ নাই আর কি আচ্ছা তারপরে তুমি নামাজ প্রতিষ্ঠা করো দিনের দু প্রান্ত সময়ে আর কিছুটা রাত অতিবাহিত হওয়ার পর পূর্ণরাজি রাজি অবশ্যই পাপরাশিকে দূর করে দেয় এই যে দেখেন দু প্রান্ত সময়ে এই যে প্রান্ত সময়ে মানে দিনের দুই প্রান্তে এখানে কিন্তু দিনের দুই প্রান্ত দিন যদি পার হয়ে যায় মানে মাগরিব যদি শুরু হয়ে যায় ওইটা কিন্তু দিন থাকে না ওটা কিন্তু দিনের প্রান্ত থাকে না দিনের প্রান্ত মানে দিনের দিকে তা নাহলে বলতো দিন দিন শেষে মানে দিনের প্রান্ত বলতো না রাইতের প্রান্ত বলতো মানে ধরেন আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝানো যেতে পারে ধরেন আমি আপনাকে বললাম আমরা বলতেছি দুই হাজার একুশ সাল এবং বাইশ সাল নিয়ে আমি আপনাকে বললাম দুই হাজার একুশ সালের শেষাংশে আহ হাসিনা সরকার ক্ষমতা ছেড়ে দিবে

কথাগুলো কিন্তু আনএমবিগিওস না কথাগুলো ভেক কথা এক একটা অনুবাদে এক এক রকম টাইমগুলা দেওয়া আছে কারণ ওই আরবিগুলার একাধিক অর্থ হয় তারপরে দেখেন এটা হচ্ছে আচ্ছা আগেটা কত নাম্বার আছে ছিল ওটা ছিল সূরা হুদ সূরা নাম্বার 11 আর 114 নাম্বার আছে সূরা হুদের তার আগেটা তো বলছিলাম আরাফের আচ্ছা এরপর একটা হচ্ছে সূরা ইসরা মানে এই যে সূরা বনি ইসরাইল সূরা বনি ইসরাইলের 78 নাম্বার আছে এই যে যেটা যে মিরাজের জার্নি করে সেটা আর কি আচ্ছা এখন সেইখানে দেখি আমরা হচ্ছে দেখি যে যে সূর্য পশ্চিমে ঢলে পড়ার সময় হতে রাত্রির ঢলে পড়ার সময় হতে মানে সূর্য পশ্চিমে ঢলে পড়ছে সেই সময় থেকে শুরু করে রাত্রির গাঢ় অন্ধকার পর্যন্ত নামাজ পড়তে বলছে আর ফজরের সালাতে কোরআন পাঠ করো ইনফ্যাক্ট এই যে আমরা এখনই প্রথম পাইলাম ফরজের নামাজের ফজরের নামাজের কথাটা ফজরের যে সালাত আছে বা একটা সালাতের নাম যে ফজরের সালাত আছে সেটা আমরা পাইলাম কেবল এবং মজার বিষয়ে এই ফজরের সালাতের এই আয়াতটা কখন নাজিল হয়েছে এটা কিন্তু নির্দিষ্ট করে বলা নাই যে এটা সবে ম্যানেজার আগে না পরে হয়েছে কারণ তা নাইলে আমরা বলতে পারতাম বা মুসলিমরা বলতে পারতো আর কি যে এই ফজর মানে কি আগের যুগে থেকে যে ফজরের নামাজটা চালু ছিল উত্তলিতদের সময় সেই ফজর কিনা এই ফজর কোন ফজর আচ্ছা পরের আয়াতে চলে যাই সময় দ্রুত যাই সুরা রুম সুরা নাম্বার হচ্ছে এটা নাম্বার হচ্ছে তিরিশ আয়াত নাম্বার সতেরো তিরিশের সতেরো নম্বরে বলতেছে অতএব তোমরা আল্লাহ পবিত্রতা বলতেছে পবিত্রতা মহিমা ঘোষণা করো তখন তোমরা সন্ধ্যায় উপনীত হওয়ার সকালে সন্ধ্যায় এবং সকালে এই যে সকাল সংখ্যাটা সকাল কথাটা যে এই যে এবং প্রভাতে তারপরে এখানে বলতে সন্ধ্যায় এবং সকালে মানে সকাল এবং প্রভাত এই দুটোর মধ্যে একটা মিক্সচার আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ক্লিয়ারলি বলা নেই আসলে কোনটার নাম ফজর সকালেরটা নাকি প্রভাতেরটা তারপরে দেখেন 38 নাম্বার সূরা সূরা নাম্বার 7 এটা হচ্ছে কত নাম্বার আয়াত আয়াত নাম্বার 18 আমি পর্বতমালাকে কাজে নিয়োজিত করেছিলাম তারা তার সঙ্গে সকাল সন্ধ্যা আমার পবিত্রতা মহিমা ঘোষণা করত এটা কিন্তু নামাজের কথা মোটেও না এটা হইতেছে পাহাড়রা আল্লাহর মহিমা ঘোষণা করত সেইটা তারপরে তারপরে এটা হচ্ছে সূরা নাম্বার 50 এর মানে সূরা পা ফের হচ্ছে সেখানে বলছে কাজেই তারা যা বলে তাতে তুমি ধৈর্য ধারণ করো আর সূর্যোদয়ের পূর্বে আর সূর্যাস্তের পূর্বে তোমার মহিমালকে প্রতিপালকের মহিমাও প্রশংসা ঘোষণা করো দেখেন মজার বিষয়টা এইখানে সূর্যোদয়ের পূর্বে কথাটা ক্লিয়ারলি বলা আছে মানে ফজরের সময়টার কথা বলা আছে ফজরের সময় না সূর্যোদয়ের পূর্ব মানে কি সূর্য এখন উদয় মানে তারা আগ পর্যন্ত মানে আলো থাকার সময় পর্যন্ত কিন্তু এটা বুঝাচ্ছে সেটা বুঝা কিন্তু এইখানে বলতেছে কি সূর্যাস্তের পূর্বে সূর্যাস্তের পূর্বে তো কোনো নামাজ নাই অসম্ভব আসরের নামাজ তো মোটেও সূর্যাস্তের পূর্বে না

তোমরা পাঁচ অত নামাজ পড়ো করো আসিফ ভাইয়ের বক্তব্যটা ছিল মূলত এইটা আমি তো ওই সময় ছিলাম না আমি পাঁচ অক্ট নামাজের কাহিনা শুনে আসছি কিন্তু আমি শুনে যেটা ধারণা করতেছি ভুলে গেলে উনি শুধাই দেবে সেটা হচ্ছে যে কোরআন ছাড়া ইসলামকে কোনোভাবে পূর্ণাঙ্গ রূপ পাওয়া যায় কিনা পূর্ণাঙ্গ রূপ দেওয়া যায় কিনা সেটা নিয়ে ডিসকাস হচ্ছিল যে কোরআন বাদ দিয়ে দিয়ে সরি হাদিস বাদ দিয়ে যে হাদিস বা তাপসি সিরাদ এইসব বাদ দিয়ে শুধু কোরআন দিয়ে এটা ব্যাখ্যা করা যায় কিনা